কিরে টুনটুনি, এখন কেমন লাগে? বহুত জ্বালাইছস আমারে। তোরে এখন মজা কইরা খাবো, অনেক কষ্ট হইছে তোরে ধরতে, বুঝতে পারছিস? তুমি এত পাষাণ কেন শিয়াল মামা? আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে আমাকে তোমার বেঁধে রাখতে হবে? আমি তো অনেক কষ্ট পাচ্ছি, আমাকে ছেড়ে দাও না প্লিজ। কি বলে বোকা পাখি, আমি কি তোকে ধরে নিয়ে আসছি এখানে ছেড়ে দেওয়ার জন্য? এত কষ্ট করে তোকে ধরে এনে বেঁধে রেখেছি, আমি তো তোকে খাওয়ার জন্য এনেছি রে বোকা পাখি, বুঝছ না কেন? তুই কি বলো, তুমি আমাকে খাবে কেন? আমি একটা অসহায় পাখি, তুমি হাঁস মুরগি রেখে আমার পিছনে পড়ে আছো কেন? আমাকে খেয়ে কি তুমি মজা পাবা? কোনো টেস্টই পাবা না, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। কি বলে দেখো, মজা দিয়ে কি করব? পেটে যখন ক্ষুধা লাগে মজা দরকার হয় না, তাছাড়া হাঁস মুরগি তো সবসময়ই খাই, এবার একটু তোকে খাই, তোর মজাটা আলাদা, একটু আলাদা টেস্ট নেই, কি বলিস? না না শিয়াল মামা, তুমি এমন কাজ করো না, দরকার হয় আমি তোমার হাঁস মুরগির ব্যবস্থা করে দেব, কিন্তু প্লিজ তুমি আমাকে খেও না, আমাকে খেলে তো তোমাকে আমি সন্ধান করে দিতে পারবো না। কি বলে দেখো বোকা পাখি, আমারে নাকি সন্ধান করে দিব হাঁস মুরগির? আমারে হাঁস মুরগির সন্ধান করে তোমার দিতে হবে না, বুঝছো? বেশি পন্ডিতি করবা না, আমার এখন ক্ষুধা লাগছে, তোমারে আমার খাইতে হবে, বুঝছো? না না আমি সত্যি কইতেছি, তুমি আমাকে ছেড়ে দিয়ে দেখো, আমি তোমাকে হাঁস মুরগির সন্ধান এনে দিব, আমি সত্যি বলতেছি, তোমার সাথে আমি মিথ্যা কথা কেন বলবো বলো? দেখ বেশি চালাকি করিস না, তোর চিন্তা তুই কর, আমি কি করব সেটা আমার ব্যাপার, আমি কি হাঁস মুরগি খাইবো না তোরে খাবো? তোরে আমার ভালো লাগছে, তোরে টেস্ট করে খাবো, তোর টেস্ট আলাদা। তুমি তো দেখি একটা পাষাণ শিয়াল, আমি এত করে বলতেছি আমাকে খাইয়া তোমার কি এমন পেটটা ভরবে? আমাকে ছেড়ে দাও, আমি একটা বাচ্চা পাখি। কচি মাংস খাইতে অনেক মজা, তুই তো বুঝবি না, তুই তো আর মাংস খাস না, আমি মাংস খাই, আমি বুঝি, আমার জ্ঞান দিতে আসি না, তোর মাংসই আমার অনেক মজা হবে, বুঝতে পারছিস? আমার শরীরে কি এমন মাংস আছে যেটা খেলে তোমার পেট ভরবে বলো তো শিয়াল মামা? এতক্ষণ সময় তুমি অন্য কিছু খাইলেও তো তোমার পেট, তুমি খুঁজে খেতে পারতা, তাই না? না তুই তো দেখি আমারে জ্ঞান দিতে আসছ, এভাবে হবে না, তোরে এখন অন্যভাবে আমার সাহায্য করতে হবে, আমি এখনই যাইতে আসি, ঠিক আছে? তুই থাক, লাঠি নিয়ে আস, তুমি এমনি বেঁধে রেখে আমাকে শাস্তি দিচ্ছ, তারপরে লাঠি আনতে যাও না, মারবো, আমাকে আর ব্যথা দিও না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, যাও না তুমি শিয়াল মামা। এই দেখছস এটা হাতে কি, আমি যা বলি তাই করি, বেশি কথা বলবি আমার পণ্ডিতি জ্ঞান দিবি, তাহলে এটা দিয়ে তোরে মারতে মারতে শেষ করে ফেল। হ্যাঁ হ্যাঁ তুমি তো দেখি সত্যি সত্যি লাঠি নিয়ে আসছো, আমি তোমার সাথে পণ্ডিতি করতেছি না, আমাকে সত্যি বলছি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কখনোই জ্ঞান দিচ্ছি না, আমি অসহায় পাখি। অনেক হইছে আর না, ধৈর্যের সীমা আমারও শেষ, এই হাতে লাঠি দেখছস, এটা দিয়ে ফিটেয়া তোরে শেষ করে দেবো, আর তোর কথা শোনার আমার টাইম নেই, প্রচুর ক্ষুধা লাগছে, তোরে আমার খাইতে হইব, এটাই ফাইনাল। শিয়াল মামা আমাকে তুমি এইভাবে আর শাস্তি দিও না, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও, আমি অনেক ব্যথা পাচ্ছি। না আমি আর পারতেছি না, তোর সাথে বকবক করতে করতে একদম তো হয়ে গেছি, কি করব আমি এখন বুঝতেছি না, আমার মনে হয় রেস্ট নিতে হবে একটু। আয় রে বোকা শিয়াল, ঘুমা ঘুমা ঘুমা, চেষ্টা করে দেখি কিভাবে ছুটা যায়, তখন ঘুম থেকে উঠে দেখবি আমি নাই, তখন মজাটা তুই বুঝবি, কত বড় বড় লেকচার দিয়ে গেলি, হ্যাঁ বোকা শিয়াল।